আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নীলুফা ইউএসএ। আজও আমি আমার পরিবার নিয়ে একটি সুন্দর স্থানে ঘুরতে যাব। আমরা যাব অ্যাস্টোরিয়া পার্ক। অ্যাস্টোরিয়া পার্ক অনেক সুন্দর একটি স্থান যা আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। সো সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউ ইয়র্ক কুইন্সে অ্যাস্টোরিয়া পার্কটি অবস্থিত। খুবই সুন্দর ও দুর্দান্ত পার্ক। পরিদর্শকরা মূলত ট্রেন ও বাস দিয়ে আসা যাওয়া করতে পারেন। আমরা গাড়িতে যাব। সো চলুন আমার সাথে, আমি কোথায় যাই কি করি সব আপনারা দেখতে পাবেন আমার ভিডিওতে। আমরা চলে আসছি অ্যাস্টোরিয়া পার্কটিতে। চলুন অ্যাস্টোরিয়া পার্কের ভেতরটি দেখে নেই। অ্যাস্টোরিয়া পার্কটি অনেকটা রুজভেল্ট আইল্যান্ডের মতো, কিন্তু রুজভেল্ট আইল্যান্ড থেকেও আরও বিশাল বড় পার্কটি। খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। অ্যাস্টোরিয়া পার্কের বিশাল আকর্ষণ হলো দুটি ব্রিজ। এদের একটির নাম টাইব্রু ব্রিজ, অন্যটি হেলগেট ব্রিজ। পূর্ব দিকের নদী দিয়ে ঘিরে রেখেছে অ্যাস্টোরিয়া পার্কটিকে। নদীর দৃশ্য খুবই চমৎকার। নদীতে বোট চলাচল করছে। ওয়াও, কি চমৎকার দেখতে। অ্যাস্টোরিয়া পার্কটি এক্সারসাইজ করার জন্য খুবই উপযুক্ত স্থান। আমি এমন ধরনের সুন্দর স্থানগুলোতে গিয়ে অনেক এক্সারসাইজ বা একটু মন খুলে নিঃশ্বাস নেই এবং নাচানাচি করে থাকি। আমার নেক্সট ভিডিওতে আমার ব্যায়ামের দৃশ্য দেখতে পাবেন। অনেক সময় আমি বসে বসে আমার হোমওয়ার্কও করে ফেলি, কারণ সুন্দর স্থানে মাইন্ড খুব ফ্রেশ থাকে। আমাদের সাথে আমার এক ভাই ও ভাবি এসেছেন। ভাই ও ভাবি আমাকে বড় বোনের চোখে দেখে থাকেন,
ভাই ও ভাবি যখন কোনো সমস্যার সম্মুখীন হন তখনই তারা আমার কাছ থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ নিয়ে থাকেন। আসলে আজকাল সুপরামর্শ দেওয়ার লোকেরও খুব অভাব দেখা যায়। আপনি যখন সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছেন তখন আপনাকে নিচে নামানোর জন্য টেনে ধরবে। দুঃখিত, আসলে সবাই খারাপ না, কিছু ভালো মানুষও রয়েছে এই দুনিয়ায়। আমি সবসময় একটি কথা মনে রাখি, কারো উপকার না করতে পারি কিন্তু কারো ক্ষতি করব না। অ্যাস্টোরিয়া পার্কে অনেক গাছপালাও রয়েছে, এখন শীতের সিজন হওয়াতে গাছ থেকে পাতা ঝরে পড়েছে, সামার সময়ে শুধু সবুজ দেখা যায়। পিকনিকের জন্য খুবই উপযুক্ত স্থান অ্যাস্টোরিয়া পার্কটি। পার্কের ভেতরে খেলাধুলার ব্যবস্থা আছে, সবাই নিজেদের পছন্দ মতো বল খেলছে। আসলে আমেরিকার সব সুন্দর স্থানগুলি অনেক সুন্দর, যা বাসায় বোঝানো সম্ভব নয়। অতএব আপনারা আমার প্রতিটি ভিডিওতে দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন কত সুন্দর আমেরিকা। আমার অনেকগুলো শখ রয়েছে, তার মধ্যে অন্যতম সুন্দর ছবি উঠানো এবং সুন্দর স্থানে ঘুরতে যাওয়া। আমি একটু সময় পেলে চলে যাই দূরে কোথাও ঘুরতে, যা আমার ভালো লাগে। আশা করব আপনাদেরও ভালো লাগবে। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সবার আগে আরও নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।